ইডেনের মেয়েরা যতগুলো পুরুষাঙ্গ দেখেছে এতগুলো মরিচ বোধহয় দেখেনি, এমনটাই দাবি করছেন ইডেন পড়ুয়া কলেজ ছাত্রী শাকেরা আর্য। ইডেন নিয়ে মুখ খুললে শেষ হবে না, কিসের লেখাপড়া, সতীত্ব নিয়ে বেঁচে থাকাই দায়। শুধু ইডেন নয়, মেয়েরা এখন কোনো ভার্সিটিতেই নিরাপদ নয়। সুন্দরী হলে তো বর্গা ফ্রি, হল তো নয় যেন পতিতালয়। জীবনের বহু বান্ধবীদের কাছ থেকে অনেক কিছু শুনেছি এবং অনেক শুনেছি তাদের সতীত্ব হারানোর হৃদয় বিদারক কাহিনী। অনেক মেয়ে ওপেনে মুখ না খুলতে পারলেও বান্ধবীদের কাছে তা শেয়ার করে। আমার ইডেন লাইফ কেটে গিয়েছে আলহামদুলিল্লাহ। প্রতিদিন দুরাকাত নামাজ পড়ে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করতাম যেন শকুনদের চোখে না পড়ি। আল্লাহ পাক আমার এই দোয়া কবুল করেছেন, এমনটাই বলেছেন সেই ইডেন পড়ুয়া শাকেরা আর্য। তিনি আরো বলেন, আমাদের ম্যাচের মেম্বাররা সবাই নামাজি ছিল। ইডেন লাইফের এক্সপিরিয়েন্স এত পরিমাণে আছে যে বলে ভাষায় ব্যক্ত করতে পারবো না। অনেক সময় দেখতাম চোখের সামনে এক বান্ধবীকে ডেকে নিয়ে গিয়েছে, একটু কান দিলেই শুনতাম তার কষ্টের গোন আওয়াজ, যৌনতার যৌন নির্যাতনের সীমানাহীন আর্তনাদ। পাশের ম্যাচে ঢুকতেই দেখেছি বহু কিছু, কিছুই বলার ছিল না, ভাষা হারিয়ে ফেলতাম। নিজেকে সেফ রাখাই যেন সেখানে একটা চ্যালেঞ্জের ব্যাপার। পাশের রুমে এক বোনকে নিয়ে গেছে, প্রায় তিন দিন হয়ে গেল। একজন পুরুষ নামের সার তারা তাদের মনে বাসনা বা কামনা পূরণ করবার জন্য তাকে ব্যবহার করছে যৌন দাসী হিসাবে। অকত্য হলে সে আমাদের সামনে এসে কান্না করলো, শুনলাম এবং সান্ত্বনা দিলাম। তার সাথে ঘটে যাওয়া সব বিষয়গুলো খুব মর্মান্তিক বিষয়, একের পর এক চলছে এরকম ভাবে, এগুলো যেন নিত্যদিনের রুটিন। অনেক মেয়েই ভিআইপি সিট নাম্বার হোস্টেল নম্বর দিয়ে আসে। তিনি আরো বলেন, ইডেনের ছাত্রীদের ডিএনএ টেস্ট করলে প্রায় 70% মেয়েদের ব্লাডে জীবাণু থাকে। হলগুলোতে সতীত্ব ঠিক রাখাই যেন একটা ইম্পসিবল। শুধু ইডেন নয়, বান্ধবীরা যারা অন্যান্য কলেজ ভার্সিটিতে পড়ে তাদের খবর নিয়েছি। ফিজিক্যালি যন্ত্রণা আছেই, ভোগের রাজ্যে সবাই পাহারাদার, সবাই চলে নিয়মিত, বাড়িতে যায় ভদ্রবেশে। এভারেজে ছেলেরা দায়ী নয়, কিছু মেয়েরাও আছে এমন দুশ্চরিত্র। ওরা যত পুরুষাঙ্গ দেখেছে আমার বোধ হয় জীবনে এত পরিমাণ কাঁচা মরিচও দেখেনি। অনেক মেয়ে আছে যারা ছেলে পটায়, নাইট ক্লাবে নিয়ে যায় নিজ খরচে, আজিমপুর বক্সিবাজার ম্যাচে নিয়ে তারা কয়েকজন মিলেমিশে রাত কাটায়। সেটা তো ম্যাচ তো নয়, যেন সেক্স পাওয়ার কম্পিটিশন হাউস। এই ম্যাচে কুমারিত্ব হারিয়ে শেষ সব হারিয়ে যায় বউ হয়ে ঢাকায় ফিরে, এমনটাই জানিয়েছেন ইডেন পড়ুয়া শাকেরা আর্য। বলার কোনো ভাষা নেই, হারিয়ে ফেলেছে সব, কি বলবো, আপনারাই আমাদেরকে জানিয়ে দিন।